ভাষায় বলে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মন্থ রজব। আমাদের বাংলাদেশে এটাকে বলে শবে বরাত, কি বলে শবে বরাত। তবে শবে বরাতের নামে অনেক বিদআত, ইসলামের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, এরকম অনেক জিনিস আমাদের দেশে আছে না নাই। সর্বপ্রথম যে ভুল জিনিসটা প্রচলিত আছে সেটা হচ্ছে এরাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয়, তো এরাতে মানুষের ভাগ্য ফিক্স করা হয়, এই মর্মে কোনো হাদিস নাই, কোরআনের কোনো আয়াত নাই, বুঝতে পেরেছেন? দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে পালন করা হয় শবে বরাতের রাতকে, এটাও ঠিক না। ইসলামের সবচেয়ে দামি রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত, কিসের রাত? আমাদের দেশে আমরা 27 রমজানকে লাইলাতুল কদর হিসেবে পালন করি, কিন্তু এটা নিশ্চিত না যে 27 তারিখে কদর হবেই, বরং বিশ্বনবী বলেছে ফালতাবিসু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সে হিসেবে 21 তারিখ রাত, 23 তারিখ রাত, 25 তারিখ রাত, 27 তারিখ রাত, 29 তারিখ রাত, এই পাঁচটা রাতের যে কোনো রাতেই কদর হয়ে যেতে পারে। এমন হতে পারে আপনি 27 তারিখ রাতে আবাদত করেছেন, কিন্তু ওই বছর কদর ছিল 23 তারিখ রাতে, হতে পারে কি পারে না? এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনার সারাদিন যত ব্যস্ততাই থাকুক, এই দিনটা পাঁচটা বেজর রাতে 21, 23, 25, 27, 29 এই পাঁচটা বেজর রাতে আবাদত কোনোভাবেই মিস করা যাবে না। আর সাহারি খেতে যেহেতু আমরা রমজানে উঠবই, সাহারির আগে হুজু করে 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়ি, সবকিছুর জন্য আমরা চাইবো কার কাছে? অনেকের ভিসার সমস্যা আছে, খেতে খেতে আল্লাহর কাছে চা, এখনো বিয়ে করেন নাই আল্লাহর কাছে চা, সন্তান নাই আল্লাহর কাছে চা, ধনাঢ্যতা চাচ্ছেন, ধনী হতে চান, বিজনেস চালাতে চান, যা চান আপনার মনের সব দুঃখ গুলোকে কায়মন বাক্যে কার কাছে পেশ করতে হবে? কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কি? কারো সরে পারে কে? বিশ্বনবী ইসলাম বলে ইন্নাল্লাহ লা ইগফিরু লিহাযিহি দাইলা জামিআ খালকি, শাবান মাসের মধ্য রজনীতে যেটাকে আমরা আমাদের দেশে সর্বরাজের রাত বলি, আপনার সব পাপটাকে ক্ষমা করে দেন, তোমার আরেক সুবহানাল্লাহ। চার শ্রেণীর ব্যক্তি ছাড়া ইল্লা মুশরিক, মুশরিককে আল্লাহ ক্ষমা করেন না। মুশাহিন, অন্যের ভালো অবস্থা দেখা অন্তরে যে হিংসা পুষে রাখে তাকে আল্লাহ ক্ষমা করে না। কতিল নাফস, অন্যায় ভাবে মানুষকে হত্যা করে জানা তাদেরকে আল্লাহ ক্ষমা করে না, সরবরা ঠিক না। সানি, হত্যাকারী, হত্যাকারীকে আল্লাহ ক্ষমা করে না, জিনাকারীকে ক্ষমা করে না। এই চার শ্রেণীর লোকদের কোনো ক্ষমা সবে বলাতে রাত্রেও আল্লাহ রাখে না, সরবরা না। আউযু বিল্লাহ, যত অন্যায় অবিচার হচ্ছে সবগুলোর বিচার একদিন করবে কি? আর জোরে বলেন কে? আমাদের দেশে এত নাজুক পরিস্থিতি আমরা কখনো কাটাই নাই, সরবরা ঠিক কিনা? এই জন্য শুরুতে বলছিলাম আজাব আর গজব চেই না খানে কাশ্মীর, সুতা ছিঁড়ে গেলে দানা যেমনি আসে, একটার পর একটা আজাব আর গজব দিয়ে আমাদের উপর লানত দিচ্ছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এই জন্য কদরের রাত্রির চেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি বলে এই রাতকে মনে করা যাবে, এই রাতকে ভাগ্য রাত্রি, ভাগ্যের রাত্রি, ভাগ্য রজনী বলে মনে করা যাবে না। এই রাতে আলুয়া বিতরণ, সিন্নি বিতরণ, অতিমাত্রায় লাইটিং করা এগুলো করা যাবে না, বরং এই রাত্রে আল্লাহ যেহেতু বান্দাকে ক্ষমা করে দেয়, এমন পরিবেশ আমরা নিজেদের জন্য করে রাখবো যে পরিবেশ দেখলে আল্লাহ আমাদের বেশি বেশি ক্ষমা করবে, সেরকম ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুন। যতগুলো কথা বললাম কোরআন এবং হাদিস থেকে বলেছি, বানিয়ে কিছু করি নাই, তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি বের হয়ে যায় সেগুলো যেন আল্লাহ আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা বলি আমি সত্য সুন্দর কল্যাণ করে যা বলেছি তার সবটুকু প্রথমে যেন আল্লাহ আমাকে আমলের তৌফিক দান করে, আপনাদেরও আমলের তৌফিক দান করে, আমরা বলি আমি। ভাইরা, বিশ্বনবী ইসলাম বলেছেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি, আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকেন যখন বান্দারা অন্য ভাইদের সাহায্যে থাকে। এই জন্য মুসলমান হচ্ছে গোটা বিশ্বে একটা দেহের মতো, ইনিশতাকে আইনু ইনিশতাকে কুল্লু, আপনার মাথা ব্যথা হলে যেমনি সারা দেহ সে ব্যথার যন্ত্রণা ভোগ করে, পৃথিবীর কোনো প্রান্তরে কোনো জনপদে কোনো জায়গায় মুসলমান যদি মজলুম হয় তাদের আর্তনাদ যদি আমাদের কানে আসে আমরাও মর্মাহত হই, সরে পড়েন ঠিক কিনা? আপনারা বাংলাদেশের পরিবেশের কথা জানেন, পরিস্থিতির কথা জানেন, আমাদের অনেক ভাইরা জেলে বন্দি, অনেক ভাইরা পঙ্গু, অনেক ভাইরা ফ্যামিলি থেকে অনেক দূরে আছে, এখানকার যারা অথরিটি আছে আজকের প্রোগ্রাম যারা অ্যারেঞ্জ করেছে তারা এই মজলুম নিপীড়িত ভাইদের জন্য কিছু কালেকশন করতে চাচ্ছে, আমরা কি পারি না আমাদের আমাদের দানের হাতকে একটু বাড়িয়ে দিয়ে ওই ভাইদেরকে সাহায্য করার ব্যাপারে আমরাও একটু এগিয়ে আসবো, আমরা কি পারবো না? ইনশাআল্লাহ।